এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে। সুখ হচ্ছে মনের ব্যাপার, সব পরিস্থিতিতে নিজেকে বোঝাতে পারলেই সুখে থাকা যায়। জীবনকে বুঝতে হলে অবশ্যই আপনাকে তিনটি জায়গায় যেতে হবে, এক হাসপাতালে, দুই কারাগারে, তিন কবরস্থানে। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সব থেকে মূল্যবান জিনিস। আর কবরস্থানে বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। অবাক হওয়ার বিষয় হলো একটা মিথ্যা মানুষকে আরো মিথ্যা কথা বলতে বাধ্য করে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে বলে আমি তো ছেড়ে যাওয়ার মানুষ নই। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠকে। মানুষ রাগ করে বেশি, ক্ষমা করে কম। অথচ ক্ষমা করলে সুখ পাওয়া যায়, রাগ করলে শুধু কষ্টই পেতে হয়। তুমি যা পেয়েছো সেটাই তোমার পক্ষে ভালো, এটা তুমি না জানলেও আমাদের রব ঠিকই জানে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি। আজকে যে মাটিতে আমরা হেঁটে বেড়াচ্ছি কাল সেটা স্বাদ হবে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ের চোখে স্বপ্ন থাকে অনেক বেশি, কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না। টাকার ঋণ হয়তো একসময় পরিশোধ করা যায়, কিন্তু খারাপ সময়ে আপনার পাশে থেকে যারা আপনাকে সাহায্য করেছে তাদের ঋণ কখনোই পরিশোধ করা যায় না। জিদ আর অহংকার, এই দুইটি কারণেই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তাই এই দুইটি থেকে নিরাপদে থাকুন। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না, এক বলে ফেলা কথা, দুই চলে যাওয়া সময়, তিন ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায়। সম্মান পেতে হলে নিজের কাছে এমন কিছু থাকতে হবে যা সবার কাছে নেই। ধৈর্যহীন মানুষ পাই কম হারায় বেশি। আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি আর ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সাফল্যের জন্য সবসময় কঠোর পরিশ্রমটা যথেষ্ট নয়, মাঝে মাঝে অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয়। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা ঠিক সেরকমই পাবে। জীবনকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তাহলে কাউকে অপমান করার অধিকারও তোমার নেই। মানুষ যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায়, কিন্তু মানুষ যদি ভুল হয় তাহলে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে রব আমাদের থেকে এমন কিছু কেড়ে নেয় যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা বাবার কথা ভাবিনি কোনোদিন। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না সে জ্ঞানী নয়, ভুল করেছে কিন্তু মানে না সে অহংকারী। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন জীবনে জয় হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা আপনি চলে আসে, ঠিক তেমনি আমরা যখন সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে দেয়। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখে থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদের বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি। সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু মা বাবা আসে। বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না।